প্রবাসীদের মাঝে ঈদের আমেজ একে অপরের সাথে ভাগাভাগি করতে চলছে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। প্রতি সপ্তাহে কোনো না কোনো আঞ্চলিক সমিতির আয়োজনে এইসব অনুষ্ঠান প্রবাসীদের মিলন মেলায় পরিণত হচ্ছে। শনিবার বৈরব সমিতি ভেনিসের সার্বিক সহযোগিতায় বৈরব সমিতির মহিলা সম্পাদিকা মদিনা মুসাম্মতের সার্বিক তত্ত্বাবধানে স্থানীয় সান জুলিয়ানো পার্কে দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে উৎসাহ উদ্দীপনায় প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুপুর থেকেই প্রবাসী পরিবারগুলো ছেলে মেয়েদেরকে নিয়ে জড়ো হতে থাকেন পার্কে। প্রায় 200 প্রবাসীদের উপস্থিতি শেষে মজাদার খাবার পরিবেশন করা হয়। খাবার শেষে শিশু কিশোরদের দৌড়, মহিলাদের মার্বেল দৌড় এবং ছেলেদের হাড়িভাঙা প্রতিযোগিতা ছিল বেশ উপভোগ্য। খেলাধুলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বৈরব সমিতি ভেনিস এর সভাপতি সুলাইমান হুসাইন, সমিতির উপদেষ্টা সালাম মোহাম্মদ কাউসার, উপদেষ্টা হান্নান মিয়া, রহমতুল্লাহ, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসেন, লুকমান হোসেন, কাজল মিয়া, সাধারণ সম্পাদক সুয়াগ মিয়া, সাংগঠনিক সম্পাদক বুরহান রুমি মিজান, সবুজ সারওয়ার, আপন স্বাধীন মাহবুব, আশার আনোয়ার, কায়ুম খান, মুস্তাফিজুর রহমান রবিন, আতিকুর রহমান মিতুন, আলম শরীফ মিয়া, রহিম মিয়া, রিমন প্রমুখ। আমাদের খেলা হচ্ছে আজকে, সেটা খেলা হবে পরিশেষে সমিতির নেতৃবৃন্দরা বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এমন সুন্দর আয়োজনের জন্য মহিলা সম্পাদিকাকে সমিতির নেতৃবৃন্দরা অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান এবং আগামীতেও এই ধরনের আয়োজন অব্যাহত রাখার অনুরোধ করেন। নাজমুল হোসেন, ভেনিস, ইতালি।